ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইউক্রেন যুদ্ধ। যুদ্ধবিমান নিয়ে শোরাউন করছে পশ্চিমারা, জবাবে রাশিয়া রেডি করেছে পারমাণবিক অস্ত্র। প্রথমবারের মতো ইউক্রেনের বাইরেও যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে। সম্ভবত ন্যাটোর কিছু সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জার্মানিতে শুরু হয়েছে ন্যাটোর ইতিহাসের সবথেকে বড় মহড়া। ইউক্রেনে এই মুহূর্তে 26টি রণাঙ্গনে একসঙ্গে লড়াই চলছে। জেলোনস্কি শহরে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার 10টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন, অর্থাৎ অসংখ্য মিসাইল ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। পুতিন দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ রাশিয়ার চেয়ে অন্তত 10 গুণ বেশি। ইউক্রেনে বিপর্যস্ত ন্যাটোর সদস্যরা এবার নিজেরাই তাই নজিরবিহীন বিমান মহড়া শুরু করেছে। যুদ্ধ ছড়াতে পারে রাশিয়ার মিত্র বেলারুশেও। তবে আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বেলারুশ, এমন হুমকি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট এবং পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। এদিকে প্রতিদিনে কম বেশি জার্মানি, ব্রিটেন, আমেরিকা এবং ফ্রান্সের দেওয়া ট্যাঙ্ক এবং সাজাযান রাশিয়ার হামলায় কয়লায় পরিণত হচ্ছে। মূলত ব্যাপকভাবে আলোচিত ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরুর খবরে রাশিয়া তুমুল হামলা শুরু করে। সবথেকে বড় হামলা হয়েছে জেলোনস্কি শহর প্রিভিতে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের রাতভর হামলায় দক্ষিণ ইউক্রেনের ক্রিভিরি শহরে 10 ব্যক্তি নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কির জন্ম হয়েছে এই শহরে। এছাড়াও উত্তর পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চারপাশেও ড্রোন হামলা হয়েছে। খারকিভের অবস্থান রাশিয়ার সীমান্তের কাছেই। এখানে ইউক্রেনের প্রধান অস্ত্র তৈরির কারখানাগুলো রয়েছে। এদিকে দক্ষিণ ইউক্রেনে লড়াই চলার সময় রাশিয়ান সৈন্যরা জার্মানি তৈরি লেপার ট্যাঙ্ক এবং আমেরিকা তৈরি ব্রাডলির সাজাযান দখল করেছে। এটি পশ্চিমাদের জন্য আরও একটি বড় লজ্জায় পরিণত হল। রাশিয়া একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে একটি লেপার ট্যাঙ্ক এবং ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ব্রডলি গাড়ি একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে। গত কয়েকদিনের লড়াইয়ে আমেরিকার দেওয়া 16টি ব্রডলি যুদ্ধযান হারিয়েছে ইউক্রেন। উন্মুক্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সিএনএন এক প্রতিবেদনে একথা বলেছে। ডাস ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওয়েবসাইট ওডিক্সের দেওয়া তথ্য মতে আমেরিকার দেওয়া 16টি ব্রডলি পদাতিক যুদ্ধযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত কিংবা পরিত্যক্ত হয়েছে, যা ইউক্রেনকে দেওয়া 109টি ব্রডলি যুদ্ধযানের প্রায় 15%। এদিকে খেরসনে ইউক্রেনের SU-25 যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। এটি একটি গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান। মূলত ভূমি থাকা বাহিনীকে ক্লোজ এয়ার সাপোর্ট দিতে এবং বোমা ফেলতে যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছে। ক্লোজ এয়ার সাপোর্ট দিতে যুদ্ধবিমানগুলোকে অনেক নিচু দিয়ে উঠতে হয়। যুদ্ধবিমানটি 4,500 কেজি বোমা বহন করতে পারে। ধারণা করা হচ্ছে আবারও এটি কামুফকা বাঁধ ধ্বংসের মতোই কোনো অপারেশনে নেমেছিল। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউরোপে এ যাবৎকালে সবথেকে বড় বিমান বাহিনী মোতায়েন মহড়া শুরু করেছে। জার্মানিতে শুরু হয়েছে এই মহড়া। মিত্রদের মধ্যে ঐক্য বাড়াতে এবং রাশিয়ার মতো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জার্মানির নেতৃত্বে শুরু হওয়া এয়ার ডিফেন্ডার 23 মহড়ায় ন্যাটো সদস্যের 25টি দেশ এবং মিত্র জাপান ও সুইডেনও অংশ নিয়েছে। মোট 250টি সামরিক যুদ্ধবিমান অংশ নিচ্ছে এই মহড়ায়। সুইডেন ন্যাটো সদস্য হওয়ার পথে রয়েছে। 23 জুন পর্যন্ত চলবে এই মহড়া। ন্যাটোর অঞ্চলে কোনো ধরনের হামলা খেচে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষায় আন্তঃবাহিনীর সামরিক সরঞ্জাম ব্যবহারের দক্ষতা এবং প্রস্তুতি বাড়ানোর উদ্দেশ্যেই 10,000-এর বেশি সেনা সদস্য এই মহড়ায় অংশ নিয়েছেন। জার্মান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গ্রেটহাইজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি সেটা হলো আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম। যদিও গ্রেটহাইজ জোর দিয়ে বলেন কাউকে উদ্দেশ্য করে এই মহড়া চালানো হচ্ছে না। গ্রেটহাইজ বলেন, যেমন ধরুন এই মহড়া কোনো উড়োজাহাজকে কালিনিনগ্রাদের দিকে পাঠানো হবে না। কালিনিনগ্রাদ ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্তবর্তী রাশিয়ার সিটমহল।
তিনি বলেন, আমরা প্রতিরক্ষামূলক জোট এবং সেভাবেই মহড়া পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ জার্মানির পক্ষ থেকে রাশিয়াকে উস্কে দেওয়ার বিষয়টি এড়ানো হচ্ছে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বেলারুশে মিত্র রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার খবরে এ তথ্য জানানো হয়। লুকাশেঙ্কো বলেন, বেলারুশ অস্ত্র রাখতে প্রস্তুত। কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অস্ত্রগুলো 7-8 জুলাইয়ের মধ্যেই মোতায়েন করা হবে। বার্তা সংস্থা বেল্টা লুকাশেঙ্কোকে উজ্জীবিত করে জানায়, সব প্রস্তুত আছে। আমি মনে করি আমরা যা চেয়েছি তা কয়েকদিনের মধ্যেই পাব, বরং একটু বেশি পাব। লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, সম্ভাব্য আক্রমণকারীকে জবাব দিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। আমাদের কেন এগুলো দরকার এমন প্রশ্নের জবাব তিনি নিজেই দেন। বলেন, কোনো বিদেশি সেনা যাতে বেলারুশের মাটিতে আবারও পা রাখার সাহস করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ। লুকাশেঙ্কো বলেন, আমাকে অস্ত্রগুলো যাতে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হয় সৃষ্টিকর্তা এমনটা না করুক, তবে আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালালে কোনো দ্বিধা থাকবে না। সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম রাশিয়া পারমাণবিক ওয়ারহেড দেশের বাইরে স্থানান্তর করল। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে গত মার্চে ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়াম গোলাবারুদ পাঠানোর ঘোষণা দেয় ব্রিটেন। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পুতিন। এর পরপরই তিনি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। লুকাশেঙ্কো বলেন, বেলারুশ দূরপাল্লার কৌশলগত অস্ত্র রাখার স্থাপনা নির্মাণের কাজ করে যাচ্ছে, তবে এটার এখনই প্রয়োজন নেই, কারণ রাশিয়া এখনও এ ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু বলেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে বড় আকারে পাল্টা আক্রমণ শুরু হয়েছে, তবে তাদের আক্রমণ ব্যর্থ হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ রাশিয়ার চেয়ে অন্তত 10 গুণ বেশি। বিদেশিদের কাছ থেকে পাওয়া সামরিক যানের 25-30% হারিয়েছে ইউক্রেন। মূলত ইউক্রেনের পশ্চিমাদের কোনো সাহায্যই যখন কাজে দিচ্ছে না, তখন ন্যাটোর ইতিহাসে সবথেকে বড় মহড়া শুরু করেছে। প্রিয় দর্শক, রাশিয়ার একটি সামরিক মহড়া ইউক্রেন যুদ্ধে রূপ নিয়েছিল। ন্যাটোর এরকম মহড়া কোন পরিস্থিতি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।